গ্রামীণ রাষ্ট্রের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় উদ্বোধন করেন চেয়ারম্যান স্বপন বিষয়। এরপর আমরা বরণ করে নেব চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জি সহ অন্যান্যরা। নবপল্লী মাঠে আয়োজিত এই টুর্নামেন্টে 16টি দল অংশগ্রহণ করেন। ফাইনালে মুখোমুখি হয় তন্ময় ও রাহুল বিজয়ী হয়। অমিত শেষে বিজয়ীর হাতে ট্রফি ও 10,000 টাকা তুলে দেন সভাপতি প্রশান্ত পাল। এরপর আমরা বরণ করে নেব বিজয়ীর হাতে ট্রফি ও 7,000 টাকা তুলে দেওয়া হয়। কারণ সামনে পরীক্ষা, হ্যাঁ ভাই, হ্যাঁ তবুও ভেতরটা একটু অফ করলে ভালো হতো না? সামনে পরীক্ষা, যাই না তো কোন বাড়িতে ছেলে মেয়েগুলো এবং তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য কন্টিনিউ পড়ে যাচ্ছে, তাদের জন্যই আমাদের এটা বললাম। তাই আজকে নতুন টুর্নামেন্ট, মেমারি ব্যাডমিন্টন টুর্নামেন্ট, সৌরভ ঘোষ আরও তিন চারজন, এটা তিন চারজন হলে হবে না, আরও বেশি করা উচিত আমি মনে করি। ভালো, আরও অনেক আছে তাদের, তারা এই টুর্নামেন্টের প্রথম উদ্বোধন নবপল্লী মাঠে, যে মাঠটার জন্য আমরা অনেক দিন ধরে ভেবে আসছিলাম অনেক কিছু হবে। অসংখ্য ধন্যবাদ এই উপস্থিত, আমাদের মঞ্চে উপস্থিত আছেন গীতাদি, দীর্ঘদিনের আমাদের সহযোগী সমাজসেবী বলুন, আর তিনি মূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী বলুন, নেত্রী বলুন, সমস্ত কিছু উপস্থিত আছেন স্বপন শর্মা মহাশয় সমাজসেবী, আমাদের কাউন্সিলররা বাপি ব্যানার্জি, শেখ ইউসুফ, বিলকিস, আর আছে আমাদের সমাজসেবী গৌতম নন্দী, আছে আমাদের ডক্টর কুর্তুবুদ্দিন, আছে সোনা বিশ্বাস, আমাদের রয়েছে তাছাড়া আমাদের কমিটির সমস্ত যারা সদস্য রয়েছে, সঞ্চালক আমাদের বশির রয়েছে, অন্যান্য সমস্ত যারা এখানে উপস্থিত আছেন, দুদলের প্লেয়ারদের যারা আম্পায়ার তাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, সাংবাদিক বন্ধুগণ সব অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আমার উপস্থিত এসেছে খুব ভালো লাগলো, কারণ ভালো লাগলো এই কারণে ব্যাডমিন্টনটা সত্যি আমার ভালো লাগে, এটা আর বলার কিছু নেই। কেউ দীর্ঘদিন আমরা